মিন্নির রায় শুনে যা বললেন রিফাতের বাবা। বরগুনা রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে দেওয়া হাইকোর্টের জামিনে হতাশা প্রকাশ করেছেন শ্বশুর দুলাল শরীফ। জামিনের পর ততক্ষণে ক্যাব প্রতিক্রিয়ায় নিহত রিফাতের বাবা দুলাল শরীফ সাংবাদিকদের কাছে এই হতাশা ব্যক্ত করেন। বৃহস্পতিবার মিন্নির জামিনের রায়ের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুলাল শরীফ। তিনি বলেন, মিন্নি জামিন পাওয়ায় আমি হতাশ, কারণ মিন্নি আমার ছেলের হত্যায় জড়িত। তার কারণে আমার ছেলের জীবন ঝরে গেছে। এর আগে দুপুর সোয়া দুইটার দিকে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মিন্নিকে স্থানীয় জামিন দেন। দুই শর্তে জামিন মঞ্জুর করে রায় দেন হাইকোর্ট। যে দুই শর্তে মিন্নিকে জামিন দেওয়া হয়েছে তা হলো, মিন্নি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবে না, তাকে তার বাবার জিম্মায় থাকতে হবে। বরগুনা আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় হাইকোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিন পেলেন তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি, তবে আদালত তাকে গণমাধ্যমের সঙ্গে কথা না বলতে নির্দেশ দিয়েছেন। ফলে এখন থেকে 19 বছর বয়সী ওই তরুণী তার বাবা মোজাম্মেল হোসেন কিশোরের জিম্বায় থাকবে। আজ বৃহস্পতিবার দুপুরে আদালত জামিনের আদেশ দেন। মিন্নির জামিন প্রশ্নে এক সপ্তাহ আগে জারি করার রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে রায় দেন। পুত্রবধূ মিন্নি জামিন পায় হতাশা প্রকাশ করেছেন শ্বশুর নিহত রিফাতের বাবা দুলাল শরীফ। জামিনের পর ততক্ষণে এক প্রতিক্রিয়ায় নিহত রিফাতের বাবা দুলাল শরীফ সাংবাদিকদের কাছে এই হতাশা ব্যক্ত করেন।